ঘটায় মাশাআল্লাহ মাশাআল্লাহ সুস্বাস্থ্যের জন্য মাশাআল্লাহ মেধা বিকাশ ঘটায় মাশাআল্লাহ আনন্দের জন্য মাশাআল্লাহ বিশ্বের খেলা মাশাআল্লাহ কারাতে তো কারাতে তো সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মার্শাল আর্ট নিয়ে অনুষ্ঠান কারাতে দো দেখার জন্য। আজ আমরা এসেছি মিরপুর সিটি ক্লাব, এখানে নিয়মিত কারাতের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আমাদের আজকের প্রশিক্ষক শাহরিয়ার শাহীন। প্রিয় সুদী, চলুন তাহলে দেখা যাক আজকের কারাতে টিমের বিভিন্ন কলা কৌশল। Potagani, right! Escape! Right! আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত কিছু ব্যায়ামের প্রয়োজন। চলুন এবারে আমরা দেখে নিই কিছু ব্যায়াম। Change.
নি সান জি গো কেন চেন ইচ নি সান Go, Jay, চলুন দর্শক এবারে কিছু কথা শুনি একজন অভিভাবকের থেকে। আপনার বাচ্চাকে তো এখানে কারাতে শিখতে দিয়েছেন, তো কতদিন ধরে সে এখানে কারাতে শিখতেছে? আমার বাচ্চা এখানে 3 বছর যাবৎ কারাতে শিখছে। সে এখন ব্ল্যাক বেল্ট পেয়েছে এবং ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে সে আরও ধাপ আগানোর জন্য সে এখনও প্র্যাকটিস করে যাচ্ছে। এই যে কারাতে শিখতে দিয়েছেন, তো কী ধরনের আপনি উপকার দেখতে পাচ্ছেন? আমার বাচ্চার ফিজিক্যাল ফিটনেসটা ভালো হয়েছে এবং তার যে একটা মানসিক শক্তি এটা তার বৃদ্ধি পেয়েছে এবং সেলফ ডিফেন্সের যে বিষয়টা যেটা এখন খুব বেশি দরকার বলে আমরা মনে করি সেটা তার মধ্যে গ্রো করেছে। আপা, আপনার বাচ্চাকে তো এখানে কারাতে শিখতে দিয়েছেন, তো কারাতে শিখতে দেওয়ার পরে তার ধরনের কী ধরনের আপনি ফিজিক্যাল ফিটনেসের উপকার দেখতে পাচ্ছেন? এখানে আসার পরে তার শারীরিক গঠন বলেন, তার মানসিক বিকাশ বলেন, সব দিকেই কিছু না কিছু উপকার আমি পাচ্ছি। আমার বাচ্চা যাতে ভালো থাকে দ্যাটস ওয়াই এখানে আসা, এবং এখানে আসার পরে আমার বাচ্চার অনেক অ্যাক্টিভিটিস অনেক বেড়েছে এবং তার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে, এবং আর সব বাচ্চাদেরকেই এগুলো এক্সট্রা কারিকুলাম দেওয়া এখন উচিত। আপা, আপনার বাচ্চাকে তো এখানে কারাতে শিখতে দিয়েছেন, তো কী কারণে তাকে কারাতে শিখতে দিয়েছেন? আমার বাচ্চাকে শিখতে দিয়েছি কারণ এখন যে স্কুলগুলোর অবস্থা, কোনো ফিল্ড নেই, তাদের ফিজিক্যাল এক্সারসাইজ করার কোনো স্কোপ নেই, তো এ কারণেই এখানে সিটি ক্লাবে এই সুযোগটা পাওয়াতে আমরা খুব হ্যাপি। আর এখানে আমার বাচ্চার একটু সেফটির ব্যাপারটাও আছে যে ও যদি শিখতে পারে তাহলে ইন ফিউচার ওর লাইফের জন্য এটা খুব ভালো বেনিফিট দিবে, কারণ ও নিজেকে নিজে প্রোটেস্ট করতে পারবে। চলুন এবার আমরা দেখে নিই তাহলে কী হন এবং বেসিকের কিছু অংশ। Sun, chi, rook, sheet, hot, go, jo, hey, chin, sing, each, knee, sun, chi, go look cheat hot go joe hey the change hey same each knee sun she go look cheat hot go joe hey the change hey each knee sun chi go look cheat knee sun chi go look cheat touch go joe hey Hit! Knee! Down!
চলুন এবারে আমরা শিক্ষার্থীর থেকে কিছু জানি যে তারা কারাতে কেন শিখতেছে। কি নাম তোমার? আমার নাম তাশফিয়া ইবনা সুকন্যা। তুমি কারাতে কেন শিখতেছো? আমি যখন রাস্তায় চলি তখন আমার নিজের উপর একটা আত্মবিশ্বাস থাকে, আমার শরীর মন দুটোই ভালো থাকে। কারাতে শেখার মাধ্যমে তুমি কি ধরনের উপকার পাচ্ছ? কারাতে শেখার সাথে আমার এনার্জি লেভেলটা অনেক বাড়ছে, সাথে আমার মনটা সবসময় ফ্রেশ লাগছে, তার জন্য আমার কারাতে শেখা। আমাদের কারাতে প্রতিটা প্লেয়ারকে তিনটা ভাগে ভাগ করে, প্রথমে জোদান, ঠিক এতটুকু এতটুকু ঘাড় থেকে মাথা পর্যন্ত এতটুকু জোদান, এই যে এখান থেকে শোল্ডার থেকে এই যে বেল্ট পর্যন্ত এতটুকু চোদান, এবং বেল্টের নিচের অংশটুকু গেদা। এখন আমি করাবো চোদান ওইজুকি। ওইজুকি মানে জাপানি ভাষায় ওইজুকি বলে, জুকি মানে হচ্ছে পাঞ্চ বা ঘুষি। এখন আমরা চোদান ওইজুকে, তার মানে মিডিলে আমরা পাঞ্চ করে দেখাবো। জিনিসটা হচ্ছে এরকম, ওইজুকি জাস্ট এরকম নর্মাল নর্মাল, মাঝখানে মিডিলে যে পাঞ্চ সেটা আমরা করব এভাবে। ওকে রেডি, স্কেপ ব্রেক সেম টাইম ইদারি জন কো সুদা থি হামাইতে ইশ নি সান চি গো কিয়া মাথে স্পিড পাওয়ার ফাস্ট ইশ নি সান চি এখন আমরা করবো গ্যাকুজুকি। যে পা সামনে তার অপোজিট হাতটা এবার থাকবে। গ্যাকুজুকি স্লো মোশনে আসবে, ইশ নি সান চি গো ওকে স্পিড পাওয়ার ফাস্ট হবে। এখন আমরা করব আগে ওকে। ওকে মানে ব্লক বা ডিফেন্স করা, যেটাকে বলি এটাকে বলে জোদান আগে ওকে। জোদান আগে ওকে স্লো মোশন আসবো, এইচ Sun, she, go, yeah, hey, 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 power, first, ish, knee, sun, she, go, hey, 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 এখন আমরা করবো সুতো ওকে। জাস্ট চোদান আমাকে কেউ যদি পাঞ্চ বা অ্যাটাক করে তখন আমার এটা ব্লক করার জন্য এটা কাজে লাগবে, এই কৌশলটা কাজে লাগবে। জাস্ট পাঞ্চটাকে আমি বডির বাইরে সরাই দিব, এটা হচ্ছে কানের কাছ থেকে ঠিক এইভাবে আসবে। সুতো ওকে রেডি, সুতো ওকে স্লো মোশন আসবে, ইচ নি সান চি গো ক্যা দে এখন করবো উচিওকে। এটা হলো আউটসাইড প্রেশার। আমরা এর আগে যেটা করলাম সুতোকে ইনসাইড প্রেশার, এটা হবে আউটসাইড প্রেশার। জাস্ট ব্লকটাকে আমি বডির বাইরে সরাই দিব। উচিওকে উচিওকে স্লো মোশন, ইচ নি সান চি গো ক্যা ওকে ফুল স্পিড ফুল পাওয়ার ইচ নি সান চি গো ওকে।
এখন আমরা দেখব সিটোকে, এটা দুই হাতই খোলা থাকবে, জাস্ট এরকম যে কোনো পাঞ্চ অথবা যে কোনো কিক, চোরান চোরান মানে মিডিলে, মিডিলে যে কোনো পাঞ্চ অথবা কিক সেটাকে ব্লক করার জন্য আমার এই কৌশলটা কাজে লাগবে। জাস্ট এইভাবে এভাবে করে আমি ঠেকাবো, ডিফেন্স করব। এই জন্য আমি কোকো সুদাচ্ছি সিটোকে, স্লো মোশন হবে, ইচ নি চান চি গো ক্যা হে ফুল স্পিড ইচ নি চান চি গো ক্যা হে। এবার আমরা একটা অ্যাটাক করব, কিক মানে পায়ে কিক করব, এটাকে বলে চৌদান মেঘের। জাস্ট আমরা প্রথমে চৌদান করব, মাঝখানে কিক করব, জাস্ট এই হবে সামনে চলে যাবো, জাস্ট এইভাবে। এটা হচ্ছে, এটার নাম জাপানিজ ভাষা বলে চৌদান মেঘির। রেডি মেঘির চৌদান Done. She. Go. Yeah. Hey. Hey. There. Hey. Full speed. Full power. Ish. Ni. Done. She. Go. Yeah. Hey. There. Hey. Then. জাস্ট জোদান, এখন আমরা জাস্ট জোদানে করবো। প্রথমে করেছিলাম চোদান মিডল মাঝখানে, এখন ফেস্ট লেভেলে করবো। এটা হলো জোদান মেহগিরি, জোদান মেহগিরি স্পিড বাড়াবে। এবার আমরা করব মাওয়াশি গিরি, এটা হচ্ছে সাইড কিক। প্রথমে যেটা করলাম স্ট্রেট সোজা করলাম, এটাকে একই জিনিসটাকে আমরা একটু সাইড থেকে করবো, এখানে অ্যাটাক হবে। চৌদান মাওয়াশি গিরি ওরা রিটার্ন করবো, একই জিনিস। জাস্ট চৌদান থেকে এবার আমরা জোদানে চলে যাবো, জাস্ট ফেস্ট লেভেল, জোদান মানে উপরে, আমরা জাস্ট ফেস্ট লেভেলে করবো, করে রিটার্ন করবো। রিটার্ন বেশি হবে জোদান নি ডান চি গো আয় আয় দে স্পিড পাওয়ার ইচ নি ডান চি গো আয় আয় দে। এবার আমরা করব ইয়োকো গিরি, জাস্ট সাইড ক্লিক, এটা ব্লেড দিয়ে হবে, এই অংশটুকু ইউজ হবে। প্রথমে আমরা যে ইউজ করলাম মেহগিরি মাওয়াশিগিরি, টো ইউজ করেছি এই সামনের অংশটুকু, এবার আমরা ঠিক এই পাশের এটাতে ব্লেডটা ইউজ করবো, ইয়োকো গিরি। জাস্ট এরকম কি বাজাচ্ছি চৌদান ইয়োকো গিরি স্লো ইচ নি চান ক্যা একই জিনিস, জাস্ট উপরে করবো, ফেস্ট লেভেলে করবো। জোদান ইয়োকোগিরি জোদান, রিটার্ন বেশি হবে, মুখ সামনে ইচ নি চান হে স্পিড বাড়বে
আমরা এখন কিছু কথা শুনবো আজকে কারাতে টিমের যিনি প্রশিক্ষক শাহরিয়ার শাহিন। আমরা তার থেকে জানবো যে কারাতে শিখলে কি ধরনের উপকার পাওয়া যায়। আসলে কারাতেটা মূলত আমাদের জানতে হবে, কারাতেটা হচ্ছে জাপানি খেলা, আর এটা কারাতের অর্থটা হচ্ছে খালি হাতে, অর্থাৎ আমাদের কোনো অস্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের ইউজ করতে হয় না, আমরা সম্পূর্ণ খালি হাতে। তো কারাতে দো এটার মধ্যে খালি হাতে কৌশল। তো আমরা এখানে এদেরকে যেটা ট্রেনিং দেই, বিপদে আপদে যে কোনো জায়গায় আত্মরক্ষার প্রয়োজন হলে কীভাবে তাকে রক্ষা পেতে হবে সেটাই কৌশলগুলো আমরা এখানে শিক্ষা দিই। এছাড়া কারাতে করলে আত্মবিশ্বাসটা বাড়ে আর ফিজিক্যাল এক্সারসাইজ যেটা সেটাও হয়ে যায় এই এই সুযোগে। চলুন এবারে আমরা দেখে নিই, জাপানিজ ভাষায় বলা হয় কাতা, আমরা বাংলায় বলি আর্ট। চলুন এবারে আমরা দেখে নিই সেলফ ডিফেন্সের কিছু টেকনিক। চলুন এবারে দেখে নিই কারাতের খেলা। Chupuk! Chupuk!
চলুন আমরা এবার জেনে নিই সিটি ক্লাব কারাতের যিনি সভাপতি জনাব বাহুলক সমীর থেকে আমরা জানি যে এখানে কারাতে যে শিক্ষা দিচ্ছেন এই শিক্ষাটি কত সাল থেকে দিচ্ছেন এবং কী কারণে এখানে কারাতে শিক্ষাটি দিচ্ছেন? এটা শিকার মূল লক্ষ্যই হলো আত্মরক্ষামূলক কৌশলটা। আমাকে যদি কেউ আক্রমণ করে আমি নিজেকে কীভাবে আত্মরক্ষা করব, এই জিনিসটাই কারাতে প্রশিক্ষণ দেওয়া হয় সিটি ক্লাবে। বিগত 5 বছর ধরে সিটি ক্লাবে আমরা ছোটো ছোটো বাচ্চা আছে, ছোটো বড় সবাইকেই আমরা এই কারাতে প্রশিক্ষণ দিচ্ছি। এই কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তারা বাংলাদেশ কারাতে ফেডারেশনের যে কম্পিটিশনগুলো হয় তারা সেই কম্পিটিশনে পার্টিসিপেট করতেছে এবং তারা পার্টিসিপেট করে বিভিন্ন ইভেন্টে গোল্ড সিলভার ব্রোঞ্জ এবং কারাতে ফেডারেশনের সার্টিফিকেট পাচ্ছে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো আয়োজনের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন।